Hi, what's up guys? This is me, মোহাম্মদ রুহুল্লা রিজন. Welcome to my brand new video. আজকে যাচ্ছি বই মেলায়, তাই আজকে চিন্তা করলাম যে আজকে একটি ব্লগ বানানো যাক, তাই দেরি না করে ব্লগটি শুরু করা যাক। আর দেখতে দেখতে ব্লগ 8 এ চলে আসলাম, তো যেতে যেতে কিছু রাস্তার ভিউ দেখানো যাক। দেখতে দেখতে আমরা চলে আসলাম বইমেলার খুব কাছাকাছি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আমরা এখন বইমেলার ভিতরে ঢুকবো। এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস রয়েছে। প্রথমে এসে পুরো বাণিজ্য মেলাটাই ঘোরা শুরু করলাম, তাই চলে গেলাম প্রথমেই শিশু চত্বরে। এইদিকে শুধু শিশুদের বই পাওয়া যায়, শিশু চত্বরে শুধু বাচ্চাদের বই দিয়েই সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর দারুণ পপ আপ বই। আমরা অনেক বইয়ের দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। ময়ূর পঙ্খী স্টোরে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বই দেখতে পেলাম। এই স্টলটা খুবই সুন্দর, অনেক আকর্ষণীয় কালারফুল ছিল বাচ্চাদের জন্য। ফ্রাইডেতে একটু বইমেলায় বেশি ভিড় হয়। বই প্রেমীদের জন্য চলে যাচ্ছি অন্য সাইডটাতে। এই জায়গা স্টোর গুলো খুবই জাঁকজমক হয়ে আছে। আমিও কিছু বই দেখে নেই। এই স্টোর গুলো খুবই সুন্দর। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর কবি সাহিত্যিক বই রয়েছে। ফ্রাইডেতে এত পরিমাণে ভিড় থাকে যা বলার বাইরে। এই জায়গায় খুবই সুন্দর সুন্দর কবিতার বই রয়েছে। আমিও একটা বই নিয়ে পড়া শুরু করে দিলাম। এই বইটা অনেক পছন্দ হলো, তাই কিনে নিলাম। ভোরের শিশির এই দোকানটা খুবই সুন্দর, এবং খুবই সুন্দর সুন্দর বই রয়েছে এই দোকানে।
এখানে সাহিত্যিক কবিতা এবং বিভিন্ন ধরনের গল্পের বই রয়েছে। এই জায়গায় কোনো জাল টাকা দেওয়ার কোনো সিস্টেম নেই, এই জায়গায় সকল টাকা চেক করে নেওয়া হয়। এই জায়গায় এটাও পছন্দ হলো, তাই এই বইটিও কিনে নিলাম। এই জায়গায় খাবারের মানটা বেশি একটা ভালো না, তাই চাটা শুধু ট্রাই করলাম। দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে। আশা করি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।